আপনি ওয়ালাইকুম আসসালাম, বিলেতো স্বাগত। আজকে আমরা মাইন্ড করতে আসছি লকডাউন ইন ঢাকা এই ওয়ার্ল্ডটার মধ্যে। এটা একটা ছোট ওয়ার্ল্ড, তারপরে এটা আমাদের অনেক রিসোর্স আছে। তা আমি এখন ওদিন করছিলাম 12 আর 13 কোঅর্ডিনেটে, আজকে করবো 11 আর 12 কোঅর্ডিনেটে। দেখা যাক কি হয়, মাইন্ড করতে চলে যাবো, কিছু করে দেখা হবে। আই উইল বি রাইট ব্যাক। এক সেকেন্ড, আমি মাইন্ড করতে করতে যা কই আসলাম। ও, এটা আমার মাইনের আরেকটি জায়গা। যুক্ত সমস্যা নেই, আমি মাইন্ড করতে থাকি, দেখি কোথা দিয়ে কই কই যাওয়া যায়। মাটির নিচে বিশাল জায়গা। ওয়েট, এটা আমার বাসার সাথে কানেক্টেড। সিরিয়াসলি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি এখন আবার ওখান দিয়ে মাইন্ড করলে আবার গিয়ে আঁকি। হয়ে গেল, ওখানে তো লামা আছে, এখানে আবার মাঝখানে দেয়াল কিসের? আরে তো ওই কেভ এক্সপ্লোরের জায়গাটা, যেখানে আজ পর্যন্ত আমি কোনো কেভ পাইলাম না। সামনের দিকে দেখি, আমি সামনের দিকে মাইন করবো। এই জায়গা কি আমি ব্লক করছিলাম মনে হয়। গেম অথবা আমাকে নানাভাবে ডিস্টার্ব করে, যেমন মেসেজ দেয়, যেটা আমার একটু পছন্দ না। দেখি কই কই যাওয়া যায় এখন। এই যে আমি এখান দিয়ে আসছিলাম, নিচে যাই দেখি। আরো বেডরক লেভেল হচ্ছে গিয়ে এটা। এটা কত পজিশন? 3, 1, 2, 3, 4, 5। তাহলে মনে হয় আমার 8 কোঅর্ডিনেটে খুঁজতে হবে। দেখি তো, একটু পাইলে দেখা হচ্ছে। লাল পাথর, যেটা আমার 1000 আছে। আমি ওয়ার্ল্ডে কখনো নেদার যেতে পারবো না আমার মনে হয়। এই ওয়ার্ল্ড আমি লাভাই পাইতেছি না, কতটা নিয়েছি আমি, তারপরে লাভা নেই। যদি আমি খেলতাম তাহলে আমি আমার ফ্রেন্ডের সাথে রেজিস্টার দিয়ে ডিল করতাম, মানে চেক করতাম আর কি। এক স্ট্যাক রেজিস্টারের বদলে কি নিতাম? আয়রন নিতাম। এক স্ট্যাক রেডস্টোনের বিনিময়ে কয়টা আয়রন নেওয়া যেত? এক স্ট্যাক রেডস্টোনের বিনিময়ে 30টা আয়রন, কারণ রেডস্টোন আমার কেউ পছন্দ না। শুধু শুধু কয়লা পাইছে, কেউ নেওয়া নেই। যদিও আমার এই বাসা বানানোর পর অনেক কয়লা বেঁচে গেছে, তারপর আমার প্রায় 2 স্ট্যাক কয়লা খরচ হয়েছে এই বাসার পিছনে। কয়লা নিয়ে নেই, কিছুক্ষণ পর দেখা হচ্ছে। কিছু আয়রন পেয়ে গেছি আমি, আয়রন নিয়ে নেবো। আয়রন আমার এই ওয়ার্ল্ড অভাব আছে। আরো আয়রন পেয়ে গেছি আমি, আয়রনটাই আমার জন্য মেইন।
কারণ আমি চাই পার্মানেন্টলি আইল্যান্ডের জিনিসপত্র ইউজ করতে। আইল্যান্ড আমার কাছে ওয়ার্ল্ডে অনেক কম আছে, গোল্ডও চাই আমি, ডায়মন্ড তো লাগবেই লাগবে, আর লাভা তো দরকারি। অনেক কিছু রেজারস্টোন রেজারস্টোন শেষ, আলো শেষ। ভাঙতে থাকে আর কি করে, আরো কোল আছে, আরো আইরন। ওয়াও, এখানে আইরন আছে অনেক, গুড আইরন। এখন আমার কাছে কতটুকু আইরন আছে, 30টা। গোল্ড পেয়ে গেছি, কিছু কোল নিয়ে নিলাম। আর আমি গোল্ড পাইছি কয়টা, 8টা। আমার খালি গোল্ডের প্যান্ট নাই, এবার তো মজা হবে, গোল্ডের আর্মর হবে, জোস। এগুলো আমি ব্লক করে দিতেছি, আর যাতে আমার না হয়, আমার স্টোরেজ ফুল না হয়ে যায় ব্যাগের, আর আমি ইজিলি অন্যান্য রিসোর্স নিতে পারি। অলরেডি আমার কাছে অনেকগুলো কোল হয়ে গেছে, একটুখানি ছিল কিন্তু আমি আর নিব না। তাছাড়া সমস্যার কথা যে আমার পিকেক্সটাও শেষের দিকে, ক্রাফটিং টেবলও নাই। ও আছে, ওয়াও, বাঁচাই দিছে, কিন্তু আইরন নাই, সমস্যা নাই, এসেরই বানাই, স্টোনেরই বানাই। ঠিক আছে, পিকেক্স বানানো হয়ে গেল, ক্রাফটিং টেবিলটা নিয়ে নেই। এক সময় আমি ডায়মন্ড পাই ছাড়ব। আচ্ছা, আমার তো উপরে দেখা দরকার, উপরে গেছে আছে নাকি, না নাই। আর আইরন, ওয়েল হাবিবি, অনেকদিন পর আজকে আমি একের বেশি ভিডিও দিব, আসলে একটু বাসার সমস্যার মধ্যে ছিলাম, তাই এই কয়দিন একটু দিতে পারি নাই। তারপর এগুলো আমি এখন বন্ধ করে দিই, আমার স্টোন লাগে না, এত স্টোন, এত স্টোন যে আমি বলতেই পারবো না। ইভেন আমার কাছে এখনো 15-20 স্ট্যাকের মতো আছে। আরো গোল্ড, গোল্ড পাইতেছি, ডায়মন্ড দিতেছেন দেখেন, আরো, কিন্তু আমার ভয় লাগতেছে যে আমার আয়রন পিক একটা শেষের দিকে। তো আমি মাইন থেকে এসে বসে এখন ঘুরতেছি, আমার যে গোল পাইছিলাম তারপর আমি এটা আর্মর বানায় ফেলছি, আর অনেক পরিমাণ আইরন পাইছিলাম, আর রেডস্টোন পাইছিলাম। আজকে ভিডিও আশা করি ভালো লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।